নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টাচে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। তো তার জন্য এখানে আমি কাতলা মাছ খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। এবারে আমি নুন হলুদ মেখে নেব, মেখে নিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো, তারপরে রান্না করব। মাখানো হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিয়েছি বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি জিরি করে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। কাতলা মাছের কালিয়া বা রুই মাছের কালিয়াতে একটু পেঁয়াজটা জিরি জিরি করে কেটে নিলেই বেশ ভালো হয়। এখানে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে তেতে গেলে তারপরে হলুদ নুন মাখানো মাছ তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছ উল্টে পাল্টে ভেজে নেব, খুব কড়া করব না, মোটামুটি ভাজা হলেই নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। পেঁয়াজ ভেজে নেবো যতক্ষণ অবধি নরম না হচ্ছে ততক্ষণ অবধি, আর হালকা কালারও হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে দেবো বাটা মশলা, একটু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জলে গুলে। খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। কালিয়ার মশলা যত কষানো হবে ততই কালিয়ার টেস্ট বাড়বে এবং তেলটাও তত উপরে ভাজতে থাকবে। দেখুন কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে, তেল প্রচণ্ড পরিমাণে ছাড়তে শুরু করেছে এবং নিচে ধরে ধরে আসছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে, মোটামুটি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এভাবে কাতলা কালিয়া ঘরোয়া আমরা তো বানিয়ে খেতেই পারি মন চাইলে, এবং ছোটোখাটো অনুষ্ঠানেও এভাবে বানিয়ে কিন্তু অনুষ্ঠানটাকে বাজিমাত করা যেতেই পারে। ঝোল 2 থেকে 3 মিনিটের জন্য বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেবো ঝোলের মধ্যে। গ্যাসের ফ্লেম এবার মিডিয়াম হিটে দিয়ে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। একটু নুনটা এই সময় দেখে নেব, এই সময় দেখে নিলে নুনটা ঠিক আছে বা কম আছে বা বেশি আছে এই সময় দিয়ে দিলেই ভালো হয়। ঢাকনাটা তুলে নেব,
এবারে গ্যাসের ফ্লেম হাই হিটে দিয়ে দেবো। কাতলা মাছের কালিয়া আমার প্রায় রেডি হয়ে এসেছে। এক দু মিনিটের জন্য এবার গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে ফুটিয়ে নিলেই রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবে একবার বানাবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই এরকমই ভালো লাগবে। বানাবেন।